আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আমরা আজকে বেড়াতে যাচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি এখনো জানি না, বের হচ্ছি, দুই জায়গা যাওয়ার চিন্তা ভাবনা করছি। তো বের হলে আপনাদের সাথে আমরা শেয়ার করব কখন কোথায় যাচ্ছি। নীতি আসো। নীতি কোথায় যাচ্ছে? নীতি হাই বলো। রামপুরা যাচ্ছি। রামপুরা কি কার কাছে? এবার তুমি আরো খাটো হও আমাদের থেকে। সে আমাদের থেকে আরেকটু খাটো হয়ে তারপরে আমাদের সাথে ব্লগে আসছে। নীতির বাবা রামপুরা যাবে, আমরা ডেমরা যাবো। ঠিক আছে, চলেন আমাদের আজকে নিউ ড্রাইভার আপনারা দেখেন, আমিন সাহেব। সে নতুন নতুন গাড়ি চালানো শিখছে। আজকে শামিন তাকে স্টিয়ারিংটা ধরিয়ে দিয়েছে, দেখা যাচ্ছে না। থাক, নতুন চালক তো, একটু কমই ডিস্টার্ব করি। ও আচ্ছা আচ্ছা, ফেসটা একটু দেখাইলো, সামনে থাকো, তুমি ভয় লাগতেছে। না না না, তুমি সামনে থাকো, তোমার পিছে থাকাও না, ভয় লাগতেছে। তুমি চালাও, আমরা সেইটুকুই ভিডিও নেই। তোমার চালাতে কেমন লাগছে তাই বলো। ভালো লাগতেছে। ধর ধর ধর। হ্যাঁ, তুই ধরতেছিস? ওই যে সামনে ইয়াটা, হলুদ কালারের বাটনটা দিয়ে নে, তাহলে নড়বে না। আপনারা সবাই দেখে জানাবেন চালক আমাদের কেমন চালাচ্ছে গাড়িটা। এই যে দেখেন চালক, আমরা যাচ্ছি হচ্ছে রামপুরা, তারপরে ওখান থেকে ডেমরা যাবো ওর পুপির বাসায়। আজকে শুধু ঘোরাফেরাই করব, তার কারণটা আপনাদেরকে বলে নেই। আমাদের নতুন জামাই সাহেব চুপচাপ বিয়ে করে ফেলেছে, সে আমাদেরকে তো জানায় বিয়ে করেনি। আপনাদের সাথে আমার কথা ছিল, সে জানায় বিয়ে করবে, অনেক অনুষ্ঠান হবে, আমি ব্লগ নেব, আপনারা দেখতে পারবেন। কিন্তু দেখেন কি অবস্থা, একা একা চুপচাপ বিয়ে করছে, কাউকে জানায়নি। একটু জামাই সাহেবকে আপনাদের দেখাই। এই চোর টাকা, এই যে দেখেন চোর, চুরি করে বিয়ে করে ফেলেছে ভিউয়ার্স। আমাদের কাউকে জানায়নি, এখন এমন একটা জায়গায় বিয়ে করেছে, তাদের তিন মেয়ে, দুই মেয়ের বিয়ে হয়েছে ঢাকা, তারা ঢাকা থাকতে পারে। আর যে সে যাকে বিয়ে করেছে সে হচ্ছে ছোট মেয়ে, সে তার শ্বশুর শাশুড়ির দায়িত্ব নিয়েছে, এখন বউ নিয়ে সে তার শ্বশুর শাশুড়ির কাছে চলে যাবে, এই হচ্ছে তার শর্ত। আমি ঠিক বলছি শামিম? এই যে জামাই চোর, আমি কি ঠিক বলেছি? শ্বশুর শাশুড়ির ছোট মেয়ে বিয়ে করেছে, আমি বুঝতে পেরেছি, এখন সে শ্বশুর শাশুড়ির দায়িত্ব পালন করার জন্য চলে যাচ্ছে। হ্যাঁ, এটা ভালো, কারণ আমিও আমার নীতিকে দিয়ে এরকম একদম জামাই আশা করবো। কারণ কি, নীতির জামাই যদি আমাদের আশেপাশে থাকে তাহলে আমাদের একটু খোঁজ খবর নিতে পারবে। শামিম সেই কাজটাই করেছে, আমাদের গাড়িটা শামিম মনে আজকেই শেষ চালাচ্ছে, আগামী দিন থেকে আর চালাবে না। চোর এখন পালিয়ে যাবে বউ নিয়ে ঢাকা ছেড়ে শ্বশুর শাশুড়ির কাছে, আপনাদেরকে জানান দিলাম। আর তাকেও একটা চ্যানেল খুলে দিয়েছি, সে নাকি ভিডিও আপলোড দিবে, দেখতে পাবেন তার কাজকর্ম, সে কি করছে, কখন কি করছে, সব আপনাদেরকে আপডেট দিবে না রে? হ্যাঁ অবশ্যই, হ্যাঁ অবশ্যই বলছে। দেখছেন চোরের মায়ের বড় গলা, দেখেন চুরি করে বিয়ে করে আসছে একা একা, আর এখন দেখেন বউ নিয়ে পালাচ্ছে শ্বশুর শাশুড়ির কাছে। এই হলো অবস্থা, যাক কিছু বলার নেই, তাকে অনেক বুঝিয়েছি ঢাকা না ছাড়ার জন্য, এখন সে ঢাকা ছেড়ে চলে যাচ্ছে। তার এখন নতুন আরেকজন বাবা মা হয়েছে, এখন দুই বাবা মার দায়িত্ব তাকে পালন করতে হবে, গ্রামে থেকে সে গ্রামে চলে যাচ্ছে দিনাজপুর। আর এই যে আমাদের চালকের ড্রাইভিংটা ভালো করে দেখেন। শামিম তুই বললি না চুরি করে বিয়ে করছিস, তো বল, আমার ভিউয়ার্সরা দেখবে, বল। হ্যাঁ, ও চুরি করে বিয়ে করছে, এখন এটা কি সারার সামনে বলতে পারে বলেন? তাই আমি বলে দিলাম। আজকে যাচ্ছি হচ্ছে দেবরের বাসায়, সেখান থেকে ছোট বেবিকে রেখে তারপর একটু ডেমরা যাব।
আর ঘোরাফেরা এটাই মানে আমাদের চালক সাহেব তো আজকে নেমে যাবে আমাদের গাড়ি থেকে। আমি আপু রামপুরা তো থাকবো, আমি এর সাথে খেলবো আর ওরা ডেমরা তো যাবে, আমি ডেমরা তো যেতে পারবো না। এবার বুঝতে পেরেছি সমস্যা এটাই, সেখানেও প্রীতির একটা ছোট ফুফাতো বোন কিন্তু সেটাও তার ফ্রেন্ড। আমি বলি আই তোর ফ্রেন্ড কোন ক্লাসে পড়ে? ও বুশরা ফ্রেন্ড ক্লাস 9 এ পড়ে, সেখানে গিয়ে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব। আর রাদিবা ফ্রেন্ড ক্লাস 7 এ পড়ে। আমাদের নীতি বেবির কথা তো শুনতেই পারলেন, বুশরাপুর থেকে অনেক ছোট। আচ্ছা তো আমরা যাচ্ছি, আর এই যে আমাদের চালক সাহেব গাড়ি চালাচ্ছে, আর এই হচ্ছে আমাদের ওল্ড চালক চোর। আমরা এখন খিলগাঁও ফ্লাইওভারে আছি। এটা কি শামিম ফ্লাইওভার? যাত্রাবাড়ি হয়ে যাব না? এই যে দেখেন জামাইবাবু আজকেই শেষ আমাদের গাড়ি চালাচ্ছে, জামাইবাবু বিদায় নিবে আগামী দিন। আপনারা আর আগামী দিন থেকে জামাইবাবুকে এই সিটে দেখতে পাবেন না। কি রে, ঠিক বলছি? আগামীকাল ট্রাক ভরে মাল নিয়ে বউ নিয়ে শ্বশুর বাড়ি চলে যাবে। শ্বশুর বাড়ি যাবি রে? তুই যত কথাই বলতেছস আমি বলে দিছি আমার ভিউয়ার্সদের, তুই যে কি কাজটা করছিস। প্রীতি কোথায় যাচ্ছ? ডেমরা। কার কাছে? বুশরা। আজকে প্রীতি প্রীতির আরেকটা বন্ধুর কাছে যাচ্ছে, ছোট বোন কিন্তু ওর ফ্রেন্ড হয়। আমরা এখন ডেমরা থেকে চলে যাচ্ছি রামপুরা, আর এই যে পিছনে দেখাই কারা কারা আছে, এই যে এনার জন্য এখন আমাকে চলে যেতে হচ্ছে। এনারা দুই বান্ধবী, আরেক বান্ধবী রামপুরা অপেক্ষা করছে, একটু পর পর ফোন দিচ্ছে, কান্নাকাটি চলছে, বলে তোমরা আসো আমি একা একা, তোমরা দুই বান্ধবী একা একা মজা করছো, আমার সাথে গল্প করা হচ্ছে না, তো সেই জন্য এখন তাদের দুজনের জন্য আমার চলে যেতে হচ্ছে। আর এদিকে তো আমি ননদিনীর সাথে অনেক গল্প করলাম, এতক্ষণ ভালো লেগেছে, আমার কথা ছিল আমি তার সাথে ইফতার করবো। এদের জন্য পারিনি ভিউয়ার্স, এরা এত পচা। আমরা তিন বান্ধবী একসাথে ইফতার করবো, এরা তিন বান্ধবী একসাথে ইফতার করতে গিয়ে আমার বান্ধবীর সাথে আমি ইফতার করতে পারিনি। বলেন এবার আপনারাই এদের কি পানিশমেন্ট দেওয়া উচিত? এদের এক একটার ধরে খালি বিয়ে দেওয়া দরকার। এটা আমার কেমন শাস্তি? এটা শাস্তি, এগুলো পরের বাড়িতে চলে যেত আর আমরা একটু বিন্দাস মুডে থাকতাম। আর এই যে আমাদের জামাই বাবুকে দেখাই ভালো করে, উনি বিদায় নিচ্ছেন আমাদের কাছ থেকে। আমার গাড়িতে বসে, আমার গাড়িতে বসে ব্লগ নেওয়া আজকে শেষ ভিউয়ার্স। আমার অনেক আরেক ড্রাইভার কখন উঠবে কখন আমি নিব, তারপর বের হওয়া। আর এই তো ড্যামরা শেষ করে আমরা এখন চলে যাচ্ছি রামপুরা।